আসসালামু আলাইকুম। আসেন দেখি আজকে চক বাজারের কি অবস্থা। চক বাজারে তো ঢুকেই দেখতেছি এখানে আনারসের ডিজাইন করে আনারস প্রস্তুত করা হচ্ছে। দেখেন কত রকমের খাবারের আয়োজন আছে এই চক বাজারে। আজকে আমি আপনাদেরকে সবকিছু দেখাবো। এই যে কত ডিজাইন করে এই মুরব্বি হচ্ছে আনারসের ইয়ে করতেছে। দেখেন এই যে আনারসের ডিজাইন করা হচ্ছে কত সুন্দর করে। এই যে কত করে বেচেন আনারস? 60 টাকা 70 টাকা 80 টাকা। এই যে কত সুন্দর করে ডিজাইন করে এই আনারস আপনাদের হাতে পৌঁছে দিবে। সারাদিন রোজা রাখার পরে আপনারা তৃপ্তি সহকারে খাবেন এই আনারস। বাংলাদেশের সব থেকে ঐতিহ্যবাহী হচ্ছে পুরান ঢাকার চক বাজারের ইফতার বাজার। এখানেই হচ্ছে সেই ইফতারের প্রসেস তৈরি হচ্ছে, এখান থেকে শুরু। পুরো বাজার আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, সব রকম ইফতারের সমাহার। এই যে আর একজন কারিগর ভাই এসে গেছে আনারস কাটবেন। এই যে চক বাজার দেখেন বিশাল, পুরো এখান থেকে শুরু, চলতেই থাকবে চলতেই থাকবে, কোনো শেষ নাই চক বাজার। খাবারের সমারোহ পুরান ঢাকার ইফতারিতে অতিথি আপ্যায়নে বাংলাদেশ হচ্ছে সেরা। বাংলাদেশে আসলে মানুষই হচ্ছে অতিথি আপ্যায়নের মধ্যে ডুবে যায়। ফ্যামিলি 340 ভাই, আটবেন আর ভিডিও করবেন ভাই, রাস্তা ক্লিয়ার করবেন। জনগণের বর্দ হলো না ভাই, আপনারাই চলছিলাম ভাই, আপনারাই চলছিলাম।